পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘুরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলা। লাঠি চালিয়ে পথ অবরোধ তোলে পুলিশ। মন্ত্রী ও স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডে অবশ্য ছিলেন বিক্ষোভকারীদের পাশে। শনিবার সকালে মানিকতলা ইএসআই হাসপাতালের সামনে গাড়ির ধাক্কায় মারা যান 19 বছরের বিনীত চৌহান। প্রতিবাদে শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। অবরোধ হয় রবিবার দুপুরেও। দুর্ঘটনার সময় সিসিটিভি ফুটেজের ছবি তাদের হাতে তুলে দিতে হবে বলে দাবি জানায় অবরোধকারীরা। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করে তারা। 10,000 টাকা চাচ্ছে বলছে গাড়ির নম্বর দেওয়ার জন্য। 10,000 টাকা আমাদের পুলিশ প্রশাসন, আমরা যে গাড়ি আমাদেরকে মেরেছে আমরা ওনার উপরে কেস করব বলে আমাদেরকে নম্বর দিচ্ছে না। লাঠি চার্জ করে অবরোধ হটিয়ে দেয় পুলিশ। কয়েকজনকে আটক করা হয়। অবরোধ তুলতে রাস্তায় নেমে পড়ে এলাকার একদল যুবক। রাস্তার পাশেই যে একেবারে একটি পানের দোকান, দোকানদারের অভিযোগ যে স্থানীয় যুবকরা তার দোকানেও চড়া হয়েছিল। তাদের দাবি ছিল যেহেতু দুর্ঘটনা ঘটেছে একেবারে তার চোখের সামনে সেই দোকান চলার সময়, ফলে তিনি সমস্ত বিষয় জানেন এবং তিনি গোপন করার চেষ্টা করছেন, এই অভিযোগে তার উপরে চড়াও হয়, দোকানে ভাঙচুর চালানো হয়। পুলিশ পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব দোকান তো ভাঙ দিয়া হমকো মারনে কি স্টার্ট দিয়া হম ভাগে यहां से। अब हम तो देखा नहीं किसने मारा किसने नहीं मारा। पुलिस ने मारा या यही लोकल पब्लिक लोग देख रहे हैं। सब तोड़ भांग कर दिया, हम क्या करेंगे। ठीक है, अच्छा बात। उसके लिए लोकल पब्लिक, लोकल पब्लिक की आए, यही लोकल तो हम तो है, यही लोग जो लोकल पब्लिक, लोकल पब्लिक। পরে ঘটনাস্থলে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক সাধন পাণ্ডে। ভাঙচুর হওয়া দোকান সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীদের সমর্থনের সুর তাঁর গলায়। এখানে যদি কেউ এজিটেটেড হয়ে কেউ যদি দোকান ভেঙে থাকে ও সব আমরা ঠিক করে দেব। আমাদের পাড়ার লোক নিজেদের মধ্যে একটা 19 বছরের ছেলে মারা গেছে, ইমোশনালি তারা খুব আপসেট ছিল চালটা বাগান কালকে, তাই একটু রাস্তা অবরোধ করেছিল। ঘাতক গাড়িটিকে তাড়াতাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে নান্টু হাজরা ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট 24 ঘন্টা।